লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। লক্ষ্মীপুর জেলার ভৌগোলিক সীমানা দক্ষিণ পূর্বে নোয়াখালী জেলা, উত্তরে চাঁদপুর, পশ্চিমে বরিশাল ভোলা ও মেঘনা নদী অবস্থিত। লক্ষ্মীপুর জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মতভেদ রয়েছে। লক্ষ্মী হল হিন্দু ধর্ম অনুসারীদের ধন সম্পদের সৌভাগ্যের দেবী। অনেকে মনে করেন লক্ষ্মী নামকরণ করা হয়েছে লক্ষ্মী দেবীর নাম অনুসারে, তবে ঐতিহাসিক কৈলাসচন্দ্র ত্রিপুরা ইতিহাস লিখতে গিয়ে নোয়াখালী জেলার মৌজার মহালগুলো উল্লেখ করেছে। এতে দেখা যায় বাঞ্চানগর শমশেরবাদ মৌজার পশ্চিমে লক্ষ্মীপুর নামে একটি মৌজা ছিল, এ থেকে লক্ষ্মীপুর জেলার নামকরণ করা হয়ে থাকতে পারে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ্মীপুর জেলার সৌন্দর্য উপভোগ করতে যায়। লক্ষ্মীপুর জেলায় রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান: কামানকোলা জমিদার বাড়ি, জিনের মসজিদ, দালাল বাজার জমিদার বাড়ি, মেঘনা নদী, লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক, আলতাপ মাস্টারঘাট, গান্ধী আশ্রম, কোয়াদিঘি সাগর, শ্রীরামপুর জমিদার বাড়ি সহ বেশ কিছু উল্লেখযোগ্য। বাংলাদেশের যে কোনো জেলা থেকে লক্ষ্মীপুর জেলায় নৌপথ সড়কপথে খুব সহজে যাতায়াত করে।